আমার এডুকেশান চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে ক্লাস টেনের একটি নোট দেব সেটি হল বাংলা সমাজ জীবনে লালন ফকিরের অবদান কি। এটির প্রশ্নমান চার বাংলার বাউল কবিদের মধ্যে লালন ফকিরের নাম অন্যতম জনশ্রুতি আছে যে লালন প্রথম জীবনে হিন্দু ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়া জেলার ভারডা গ্রামে তার পিতা ছিলেন মাধবরাও ও মাতা ছিলেন পদ্মাবতী দেবী কিন্তু পরে ঘটনাক্রমে মুসলমান মায়ের কাছে পালিত হয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হন শৈশবকাল থেকেই তিনি ছিলেন সঙ্গীতপ্রিয় লালন সিরাজ কাছে বাউল গানে দীক্ষা নেন তিনি একটি বাউল আখড়া তৈরি করে শিষ্যসহ বসবাস করতেন বলে জানা যায় লালন ধর্ম বিষয়ে অত্যন্ত উধার ছিলেন তিনি দীর্ঘকাল নবদ্বীপে শাস্ত্রচর্চা করেন তিনি বিশ্বাস করতেন সকল মানুষের মধ্যে বাস করে এক মনের মানুষ সেই মনের মানুষের কোনো জাতি ধর্ম বর্ণ ও লিঙ্গভেদ নেই তাই তিনি গান বেঁধেছিলেন মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই স্বনে তিনি জাতিভেদ প্রথা মানতেন না তাই মানবতাবাদী আদর্শে তিনি গিয়েছেন সব লোকে কয় লালন কিজাত জাত এ সংসারে লালন কয় জাতির কী রূপ দেখলাম না এ নজরে লালন ফকিরের গান ও জীবন দর্শন রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের মতো খ্যাতনামা সাহিত্যিকদেরও প্রভাবিত করেন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে একশো বছর বয়সে লালন পরলোক গমন করেছিলেন আশা করব নোটটি তোমাদের কাজে লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো